এ কেমন অভিভাবক? সোমবার ক্লাসে গোলমাল করা এক ছাত্রকে শিক্ষক কান ধরে থাপ্পড় মেরেছিলেন বলে অভিযোগ, তারপর স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করার অভিযোগ ছাত্রের মামা এবং তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। টিফিনের সময় শিক্ষকদের বসার ঘরে চড়াও হয় ছাত্রের আত্মীয় সহ চার স্থানীয় বাসিন্দা। টিচার্স রুমে ঢুকে লোকজন ছাপিয়ে পড়ে ইংরেজির শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বেধড়ক মারধর করতে থাকে। কিল, চর এবং ঘুষি পড়তে থাকে শিক্ষকদের ওপর। কয়েকজন শিক্ষক আহত হন। গোটা ঘটনাটি টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। পরে মারধরের ওই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি তারা নিউজ। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। এর প্রেক্ষিতে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র প্রতিবাদ করেন অভিভাবকেরা এবং প্রাক্তন ছাত্ররা। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে আছেন ছাত্রের মামা এবং মামার বন্ধু। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। স্যার, আমাদের ক্লাসে প্রত্যেকদিনের মতো যেমন গ্রামার পড়ে, যেমন গ্রামার পড়াতে গেলেন, তো গ্রামার পড়াতে যাওয়ার পরে স্যার বেশ কতগুলো লেখা নেই, প্রায় 8টা কোশ্চেনের আনসার লেখানো হয়ে গেছে। তো সেই আলোচনা হয়ে যাওয়ার পর স্যার একজন লেখে নি, স্যার সেটা দেখে স্যার ওকে বলছে লিখেছিস, ওর খাতাটা দেখে দেখলো যে ও মাত্র 2টো কোশ্চেন ঢুকেছে এবং তার অ্যান্সার লিখেছে। ওই জন্য স্যার ওকে বললো যে তুই বেরিয়ে এবং 100টা উঠবোস কর। তো স্যার প্রথমে ওর গায়ে হাত তুলে নিয়ে ওকে প্রথমে 100টা উঠবোস, শাস্তি স্বরূপ 100টা উঠবোস দিয়েছিল। কিন্তু স্যার ওকে বারবার 100টা উঠবোস খাতে বলা হচ্ছিল, কিন্তু ও কোনো কথাই মানে কোনো কথাই শুনছিল না। তারপরে স্যার বাধ্য হয়ে মানে রীতিমতো নিজে থেকে মারটা খেলো, যদি প্রথমে উঠবোসটা খেয়ে নিত তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু তারপরে স্যার ওর শুধুমাত্র কানটা ধরে একবার টানলো আর কি। তো তারপরে আমরা কিন্তু ছিলাম যে ওখানে ওর কান থেকে কোনো রকম কোনো রক্ত বার হয়নি, এবং তারপরে ওকে বলেছিলো যে আমি ওকে তোকে আর বেশি কিছু বলতে চাই না, যে তুই বাড়ি চলে যা, ব্যাগ নিয়ে বাড়ি চলে যা, আজকের মতো চলে যা। কিন্তু ও নিজে থেকে 100টা উঠবোস খেলো এবং ওখানেই থাকলো। তারপরে স্যার যখন স্যারকে মারধর করা হচ্ছিলো তখন আমি এখানে ছিলাম উপস্থিত। তো যখন স্যারকে মারধর করা হচ্ছিলো তখন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে দেখলাম যে ওর কান থেকে কোনো রকম রক্তের কোনো ছিল না, চিহ্ন ছিল। যদি রক্ত বেরোতো ভেতরে দেখা যেত যে রক্তর কিছু একটা জ্বালা বা চাপ বসে আছে, সেটা আমি কিন্তু দেখতে পাইনি। যখন আমি ওর সঙ্গে সঙ্গে আমি দেখেছিলাম যে কোথায় রক্তটা বেরোচ্ছে দেখি, এখানে কিন্তু স্যারের কোনো দোষ নেই। তারা নিউজ হাওড়া।